তুই চোখে জানালো নাই সব মানুষের সবই আছে এ আরিফের কে হই নাই সব মানুষের সবই আছে এ আরিফের কে হই নাই চোখ ধোয়া চোখ দেখি না হাত পয়া কাজ করতে পারি না চোখ ধোয়া চোখ দেখি না হাত তোয়া কাজ করতে পারি না চলে আমি পোবার পথে সঙ্গের সাথীকে হই নাই সব মানুষের সবই আছে ইয়ারিফের কে হই নাই আমি হইলাম জন্ম কানা তাই তো মানুষ করে ঘৃণা আমি হইলাম জন্ম কানা তাই তো মানুষ করে ঘৃণা কানাই কানাই ডাকে ওরা কানাই কানাই ডাকে ওরা আরিফের বুক ফাইটা যায় সব মানুষের সবই আছে আরিফের কে হই নাই সব মানুষের সবই আছে আরিফের কে হই নাই কপালে নে বাক্য পুরা বাঙলে আর লয় না জোড়া কপালে নে বাক্য পুরা বাঙলে আর লয় না জোড়া বাঙলে আদরের জোড়া এত দুঃখ কারে জানাই সব মানুষের সবই আছে ইয়ারিফের কে হই নাই আরিফ জি তুমি মিশা মাতিল লাই না এটা তো আমি আমি তো লিখছি না তো তুমি যে কইলা সব মানুষের সব আছে আরিফের কেউ নাই এটা বুঝছে না এটা এটা কেমন জানি লেখক আমি না এটা লেখক আমার আন্টি আন্টি জি লেখক দিস আন্টি আমি দিছি না তো আচ্ছা তো তুমি যে কইলা তোমার ঘৃণা করে কেন জানি ঘৃণা তো আমি ওখান বুঝাই দিয়েছে আমি হইলাম ও যে তোমার কান্দা থুজরে তোমার গলা ওরে তোমার কান্দ ধরিয়া তোমার সামনে বইছন মায়া করা না জি তে ঘৃণা করলা নি আমি তো তার তাদের কথা বলছি না আচ্ছা কার কথা কইরা যারা ঘৃণা করে তারা লই জি যারা অহংকারী ব্যক্তি আচ্ছা তে তোমার বুকটা দেখাওছেন দেখি কতখান ফাটছে আচ্ছা তুমি আগে কিটা করতাই আগে আগে তো আমি গান গাইতাম কোন নাম গাইতাই বারিকা দিলা এটা কোন নাম পড়ছে বারিকা দিলা সুনামগঞ্জ সুনামগঞ্জ তাহিরপুর বারিকা দিলা যে জি কিতা গান গাইতাই গাইতাম অনেক অনেক গান গাইতাম বিচারি গাইতাম বিভিন্ন ধরনের গান জানি জি পরে দুল বাড়ি তাই জি একটা পুতুল বাড়িয়ে গান গাইছিলাম এই গান আমার নেটও আছে আচ্ছা নেই তোমার যে মানে গান গুন গাইতাই মানে দেখাও গাইতো মানুষে জি পরিচিত করে অনেক লোক থাকতো এখন কিতা ভাল লাগে না গান গাইতাই জি না ভাল লাগে এখন কিতা ভাল লাগে এখন তো পড়তাম তোমার ভবিষ্যৎ প্ল্যান কিতা কিতা করতা তুমি মাশাআল্লাহ তোমার এই আশারে কবুল করো দোয়া করি আমরা তুমি বড় আলিম এবং তুমি বিশ্ব জয় করতে এখন কোরআন শরীফ পড়ছো না কিছু এখনো হিফজত পড়তে শোনা না বেইলো জেলো পৃষ্ঠা আছে না পৃষ্ঠা আমি এখনো পারতাছি না আমার তো কিতা আছে হইতে পারবে আমি নো মোবাইল দিয়ে রেকর্ড করে লিছি তোমার সপ্তাহ যদি ছাড়ি দেয় কোনো মানুষ দেখবো দেখো দেখতো নেই মানুষে কিছু কইল যেটা দেখবো এরা কিছু কোসাই তারার উদ্দেশ্যে তুমি কিছু কও
ওজে কইলা তুমি ঘৃণা করো, ঘৃণা করে খলজা ফাটি যায়। ওটা সম্পর্কে হোসেন শুনেন, কানা মানে শুনেন, একজন কিছু কানা দেয় বুঝছেননি, কানা ডাকলে আমার আমার ইয়ে সমস্যা, কানা কষ্ট লাগে, কাল্লা বানাইছে, জি কষ্ট লাগে। আচ্ছা লেগে তো আমি দিয়ে দিছি, অহংকারী ব্যক্তি, ঘৃণা ব্যক্তি বুঝছেননি। বন্ধুরা আমাদের বাড়ির সামনে আমি কিছু কথা কই দিই, আমাদের বাড়ির সামনে অহংকারী ব্যক্তি আছে বুঝছেননি, ঘৃণা করে। সে তাইলে যারা ঘৃণা করে তারারে তোমার কিতা করা উচিত, তাহলে আমার কিতা করবো, তাহলে আল্লাহ হেদায়ত দান করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে যারা ঘৃণা করবো এরারে ভালোবাসা দিয়া ভালোবাসার ভিতরে আনি দিতাম, যারা তোমার ঘৃণা করবো এরারে কিতা করতাম, আর তুমি ঘৃণা করবাই না তারা ভালোবাসবে। আমি ঘৃণা করবো। ওকে ঠিক আছে, ওকে হারিফ।